উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিরোধী শিবির। শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এনডিএ প্রার্থী হচ্ছেন পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী হচ্ছেন মার্গারেট আলভা। 17টি রাজনৈতিক দলের সম্মিলিত প্রার্থী হচ্ছেন তিনি। রবিবার দিল্লিতে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেন 17টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে এসপি, ডিএমকে, সিপিআইএম, সিপিআই, জেএমএম, শিবসেনা, এনসিপি সহ 17টি রাজনৈতিক দল মার্গারেটের নামে সিলমোহর দেয়। বৈঠক শেষে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন পাওয়ার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন ডক।